রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। পাবনা থেকে হুমায়ুন রাশেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। মঙ্গলবার বেলা 12টার দিকে পাবনার সার্কিট হাউস দিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 2013 সালে একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। পরে তিনি প্রধান অতিথি হিসাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মারক মুরাট জনক জ্যোতিময়ের উদ্বোধন করেন। পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম রোস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা এক আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা পাঁচ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা চার আসনের সাংসদ আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলিসহ আরও অনেকে।